আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমরা মুসলিমরা গরুর মাংস খেতে কিন্তু অনেক পছন্দ করি, তো প্রতিদিনই কি একই রেসিপি ভালো লাগে বলেন? অবশ্যই না, তাই আজকে ভিন্ন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপির নাম বিফ মশালা কারি, এটা ইন্ডিয়ান ঢাবা স্টাইলে তৈরি করা। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। আমি হাড় এবং চর্বি সহ এখানে নিয়ে নিয়েছি। মাংসের টুকরোগুলো একটু বড় করে কেটেছি, যাতে করে মাংসের টুকরোগুলো দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে। আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি আজকের রান্নাটা প্রেশার কুকারে করব। তো প্রেশার কুকারের মধ্যে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। তারপরে দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এর ভিতরে দিয়ে দিব আমি গোটা মশলা, এখানে 10-12টা ছোট এলাচ, 1টা বড় এলাচ, 10-12টা লবঙ্গ, 1 ইঞ্চি পরিমাণ একটা দারুচিনি, 3টা তেজপাতা, 1টা জয়ত্রী, 1 চা চামচ গোলমরিচ এবং 1/2 চা চামচ শাহি জিরা। সবগুলো মশলা একত্রে দিয়ে আমি ভালো করে ভেজে নিব। আমার পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, সেই মুহূর্তে আমি গরুর মাংসগুলো সব দিয়ে দিব। দিয়ে আমি এটাকে পেঁয়াজটার সাথে ভালো করে ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত আমার পেঁয়াজটা মাংসের সাথে গলে মিশে না যায়। আমি এখানে অন্য কোনো মশলা বা অন্য কোনো কিছু অ্যাড করব না, শুধুমাত্র টেস্টের জন্য একটু লবণ দিব। দিয়ে আমি এটাকে 25 থেকে 30 মিনিট মতো ভালো করে কষিয়ে রান্না করে নেব। তো এখানে আমি ভালো করে কষিয়ে এটাকে রান্না করতে থাকি। পাশাপাশি আপনাদেরকে কিছু কথা বলি, আমি জানি আমি খুবই সাধারণ এবং সিম্পল কিছু রেসিপি আপনাদের মাঝে শেয়ার করি। আমি বিশ্বাস করি যে আপনারা আমার রেসিপিগুলো পছন্দ করবেন, কারণ সাধারণ হলেও যারা নতুন গৃহিণী আপুরা আছে তারা কিন্তু রান্না করতে গেলে একটু হিমশিম খেয়ে যায়। তাই আমার এই সহজ এবং ঘরোয়া উপকরণের রান্নাগুলো তাদের কাছে আশা করছি অনেক ভালো লাগবে। তো যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থেকে যাবেন। যারা আমাকে আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে আমাকে নতুন দেখছেন, যদি আমার রান্না আপনাদের একটুও ভালো লাগে আগে, তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন আর একটা লাইক অবশ্যই দিবেন। আপনার একটা লাইকে আমার কিন্তু অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তো এখানে কথা বলতে বলতে অনেক মশলা আমি অ্যাড করে ফেলেছি। আমি দিয়েছি এখানে 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট, দিয়েছি 2 চা চামচ হলুদের গুঁড়া, 3 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। আপনারা মরিচের গুঁড়াটা একটু বুঝে দিবেন। দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিব। এখানে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, শুধুমাত্র মশলাটাকে আমি এই মাংসের সাথে ভালো করে কষিয়ে নিব। তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো পেস্ট। আমি এখানে 2টা টমেটো পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন, বাট 2টার কম দেওয়া যাবে না। আমি টমেটো পেস্টটা দিয়ে ভালো করে এটার সাথে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত টমেটোটা সিদ্ধ না হয় বা এর র ঘ্রাণটা চলে না যায় ততক্ষণ আমি কষিয়ে নিব। তো আমার মশলা এবং মাংসটা কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর ভিতরে 1/2 চা চামচ জয়ফল গুঁড়ো করে দিয়ে দিব। জয়ফলটা যেমন ফ্লেভার আপনাকে ভালো দিবে এবং মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ করবে। সবগুলো উপকরণ দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নিব। আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি গরম ফুটন্ত পানি দিয়ে দিলাম। আমি পানির পরিমাণটা একটু বুঝে দিব, যেহেতু আমি এই গ্রেভিটা একটু ঘন রাখব তাই আমি পানির পরিমাণটা একটু বুঝে দিব। আপনারা আপনাদের অনুযায়ী পানি দিয়ে নেবেন। পানি দেওয়ার পরে আমি
প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে 4টা সিটি দিয়ে নিয়েছিলাম। 4টা সিটি দিয়ে ঢাকনা খুলে আমি এটার ভিতরে আলু দিয়ে দিয়েছিলাম। আলুগুলো আমি আলাদা করে ভেজে নিয়েছিলাম। সেই ক্লিপটা আমার ক্যামেরা হয়তো বা দিতে ভুলে গেছে, তাই আমি আর দেখাতে পারলাম না। তো অলমোস্ট আমার রান্না কমপ্লিট। ও, একটা কথা বলতে ভুলে গিয়েছি, আলু ছাড়াও কিন্তু এটা অনেক মজা লাগে। তো আমার রান্না কমপ্লিট হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমি 4-5টা কাঁচামরিচ একটু চিরে দিয়ে দিয়েছি, এবং অবশ্যই ধনিয়া পাতাটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ধনিয়া পাতা আলাদা একটা ফ্লেভার নিয়ে আসবে। তো আমার রান্না কমপ্লিট, এখন আমি এটাকে সার্ভ করে নিব। দেখতে পাচ্ছেন এটার কালার, এতটা সুন্দর এটার কালার আসছিল, খেতে কিন্তু অনেক ইয়াম্মি হয়েছিল। আশা করছি আপনারা যখন বাসায় তৈরি করবেন আপনাদেরও অনেক ভালো লাগবে। অবশ্যই বাসায় তৈরি করবেন, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি আমার কোনো ভুলচুক হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে একটা মূল্যবান মতামত অবশ্যই আপনাদের জানাবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটাকে অনেক দূর নিয়ে যাবে। এই রেসিপিটা আপনারা সকালে নাস্তায়, বিকেলে পরোটার সাথে, সকালে পরোটার সাথে, গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে, সব কিছুর সাথে খেতে পারবেন। খেতে যেমন মজা লাগে, তো সবাই এটা ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল অসংখ্য ভালোবাসা, আমার জন্য দোয়া করবেন। নতুন কোনো রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।